গৃহ শিক্ষা দিয়ে দিল দাউদানি সরকারি ডিগ্রি কলেজ, অনলাইন ক্লাস, যারা একাদশ শ্রেণীর বিজ্ঞান শাখায় ভর্তি হয়েছে তাদের অংশগ্রহণের জন্য স্বাগত জানাচ্ছি। তো সেক্ষেত্রে যারা দূরে থেকে অংশগ্রহণ তাদেরকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ে আলোকপাত করতে চাই এবং আমাদের প্রথম অধ্যায় সে সময় আলোচনা করতে গেলে বা চাইলে তোমাদের প্রথম অধ্যায় কী আছে সেই বিষয়ে, যেমন তোমাদের প্রথম অধ্যায় কী ভৌত জগৎ এবং পরিমাণ এই বিষয়ে তোমাদের সিলেবাস আছে। কিন্তু আমি যেহেতু তোমাদের আগেই বলেছি যে ফিজিক্স বা পদার্থবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করে, তাহলে স্বাভাবিক কারণে তোমাকে জানার কৌতূহল জাগে পদার্থবিজ্ঞানটা কী বা বিজ্ঞানটা কী। সেই বলতে গেলে আমি তোমাদের বলতে চাচ্ছি পদার্থবিজ্ঞান যার ইংরেজি শব্দটা কী ফিজিক্স, এবং এখানে তোমার প্রশ্ন এসেই যায় ফিজিক্স শব্দটা করতে এসেছে। এই শব্দ এই যে তোমাদের বইপত্র বা আকাশের মাধ্যমে বলেছিল ফুচিকা ফুসিস, যার অর্থ বাংলা হল প্রকৃতি, এবং এখান থেকে পরিবর্তিত আকারে সে ফুসিকা এবং সেখান থেকে এসে ফিজিক্স নাম করা হয়েছে। যাও এখন তোমাদের বলার প্রয়োজনে বলতেছি ফিজিক্স শব্দটা হলো মূল শব্দ গ্রিক শব্দ, সেখানে ফুসিস যার অর্থ প্রকৃতি, এবং সেখান থেকে ফুসিকা রূপান্তরিত হয়ে সর্বশেষ আধুনিক বা আমাদের ভাষায় যেভাবে পরিচিত সেটা ফিজিক্স হিসাবে আসছে। তো এখানে আমাদের পদার্থবিজ্ঞান কথাটা বলেছি যেহেতু প্রথমে, তাহলে স্বাভাবিকভাবে তোমাদের মনে আসে যে বিজ্ঞানটা কী। তা আমরা সহজ সরল ভাষায় অনেক আগে থেকে জেনেছি বিজ্ঞান বলতে আমরা বুঝি কী, পরীক্ষা নিরীক্ষা পর্যালোচনা এবং পদ্ধতিগতভাবে লব্ধ জ্ঞানকে আমরা বিজ্ঞান বলে থাকি। এবং বিজ্ঞানের আলোচনার সুবিধার্থে আমরা বিজ্ঞানকে দুই ভাগে ভাগ করে নিয়ে একটাকে বলেছি কি যাদের প্রাণ আছে সে সম্বন্ধীয় বিজ্ঞান, তাকে আমরা বলছি জীববিজ্ঞান, এবং আরেকটি অধ্যায় আছে তার আরেকটি বিভাগীয় বলেছি সেটাকে বলছি জড়বিজ্ঞান, যাদের প্রাণ নাই। তো তুমি আমি ইংরেজি করে লিখলে যেমন আমরা বুঝে থাকি বলে থাকি এটা একটা বায়োলজিক্যাল সায়েন্স, আরেকটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, এটা তুমি আমি বলি যেটা আমি এইমাত্র পদার্থবিজ্ঞানের বিষয় হিসেবে বলছি ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞান বা জড়বিজ্ঞান। এবং এই কথাগুলো আমরা বলে থাকি বিভিন্ন কারণ আমরা আলোচনায় আনি ইত্যাদি। যাও এখন আমাদের এই ফিজিক্স কোন বিষয়ের পড়াশোনা, যেটা আগে বলেছি বায়োলজিক্যাল সায়েন্স বা জীববিজ্ঞান যাদের প্রাণ আছে সে সমুদ্রবিজ্ঞান, আর ফিজিক্যাল সায়েন্স বা জড়বিজ্ঞান সেটা যাদের প্রাণ নাই। তো আমরা এখানে এই ফিজিক্সটা এই ফিজিক্যাল সায়েন্সের অন্তর্গত যেটাকে আমরা ভৌতবিজ্ঞান বা প্রকৃতিগত বিজ্ঞান বলে থাকি। তো এখানে ফিজিক্স বলতে গেলে আরও কথাগুলো আসে যে পিছন দিকে ফিরে যাওয়ার প্রশ্ন আসে, এবং বস্তু কী পদার্থ কী, এবং সেটাতে ফিজিক্স পড়তে গেলে আমরা কীভাবে আলোচনা করব। তা আমরা যেহেতু বস্তু পদার্থ এই সম্বন্ধে অনেক আগে অনেক কিছু জেনে এসেছি সহজ ভাষায়, যার ঘর আছে জায়গা দখল করে ইত্যাদি ইত্যাদি। তো এখানে আমরা বলতে চাচ্ছি পদার্থবিজ্ঞান সেই বিজ্ঞান বিজ্ঞানের যে শাখায় কী করা হয় বস্তু এবং বস্তুর উপর যে ক্রিয়াশীল বল বা শক্তির সম্পর্কিত যে বিজ্ঞান সেটাকে আমরা ফিজিক্স বলে থাকি। যেমন বইয়ের ভাষায় অনেক কিছু লেখা থাকতে পারে, আমাদের মূল বিষয়ের দিকে যদি আমরা আলোকপাত করতে চাই তাহলে আমাদের ফিজিক্সের বিভিন্ন ধাপ সম্বন্ধে জানি, যেমন আমরা প্রথমে আমরা বলতে পারি যেটা আমি কি ব্যাকগ্রাউন্ড অফ ফিজিক্স এই সম্বন্ধে ধাপ নিতে পারি। মানে ব্যাকগ্রাউন্ড বলতে তুমি আমি বলে থাকি ফিজিক্সের ব্যাকগ্রাউন্ড অফ ফিজিক্স কঠোর ভূমিকা যেটা বলে
তো সেটা কি, যেমন তুমি আমি বিজ্ঞান শুরু হয়েছে কখন থেকে বা ফিজিক্স চর্চা কখন থেকে শুরু হয়েছে সেই জীবনে জানতে গেলে প্রথমে তোমার মধ্যে মধ্যে ধারণা আসে যে বিশ্ব ব্রহ্মাণ্ডটা কীভাবে তৈরি হয়েছে, আমরা কি জন্ম থেকে আজ থেকেই কি বিজ্ঞান শুরু করেছি? না, নিশ্চয়ই না। সেই দিক থেকে লক্ষ্য রাখতে হলে আমাদের একটা প্রশ্ন স্বাভাবিকভাবে সবার মনে আসে এবং তোমার আমার জানার প্রয়োজন, সেটা হলো কি যে পৃথিবী বা বিশ্ব ব্রহ্মাণ্ড বা যে মহাবিশ্ব সেটা কীভাবে তৈরি হয়েছিল এবং সেই সাথে গল্প আকারে বা বাস্তব আকারে আমরা যে বিগ ব্যাংয়ের কথা শুনে থাকি, বিগ ব্যাং BIG আর এই যে ব্যাং দুটো দুই অর্থে হলো আমাদের স্বাভাবিকভাবে আমরা অনেকের ধারণা যায় এইটুকু অর্থ হলো কি যে ব্যাং কি কথাটা এটা আর এটা বড় বুঝতে পারছ এটা, কিন্তু আসলে কিন্তু দুটাকে একত্র করে আমরা যে শব্দটা বলি বিগ ব্যাং, সে বিগ ব্যাং মানে কি মহা বিস্ফোরণ, তার অর্থ কি বিশ্ব ব্রহ্মাণ্ডটা তৈরি হয়েছে মহাবিস্ফোরণের মাধ্যমে বড় রকমের শব্দের মাধ্যমে এবং তার প্রারম্ভিকতা কী ছিল সেটা বলতে চাই, আমাদের বলতে হচ্ছে যে অতীতে মহাবিশ্ব তৈরি হওয়ার আগে শুরুতে সেটা ছিল একটা ছোট্ট বস্তু যার মধ্যে প্রেশার অত্যন্ত হাই এবং যার ঘনত্ব অত্যন্ত বেশি অত্যন্ত হাই। আমি তুমি সবাই জানি বা আগে থেকে জেনে আসি প্রেশারের সাথে এই ঘনত্ব কেমন সম্পর্ক, যে বস্তুর প্রেশার বেশি অত্যন্ত বেশি তার ঘনত্ব বেশি, আর ঘনত্ব আর প্রেশারের সম্পর্কে জানা অনুভবে প্রেশার যেখানে বেশি সেখানে কি হয় এটার সাথে সম্পর্ক তাপমাত্রাও বেশি। এখন আমাদের যদি বিস্ফোরণ ঘটে যায় তাহলে কীরকম কী ঘটতে পারে এবং তাহলে এখানে যে আমরা বিগ ব্যাং টাইম হিসাবে শূন্য সেকেন্ড বা শূন্য দেখতে শুরু করি অর্থাৎ যে সময় মহাবিশ্বটা ঘটেছিল সেই অবস্থায় কি ছিল বস্তুটার মধ্যে একটা ছোট্ট একটা বস্তু আকারে ছিল মহাবিশ্বটা এবং সেখানে বস্তুর ঘনত্ব ছিল অত্যন্ত বেশি এবং সেখানে প্রেশারও হাই ছিল এবং প্রেশার হাই থাকলে যেটা আমি তুমি সবাই জানি তাপমাত্রাও হাই থাকে, প্রেশার বাড়ছে তাপ বাড়ছে। কোনোভাবে আমরা তুমি বাস্তবিক ক্ষেত্রে যেমন প্রয়োগ দেখাতে চাই বলতে চাই কোথাও আমি বসে আছি দেখা যাচ্ছে ওখানটা জায়গা গরম হয় কেন গরম হয় আমি চাপ প্রয়োগ করেছি, চাপ বাড়ছে প্রেশার বাড়ছে সরি তাপমাত্রা বাড়ছে এখানেও সেই ঘটনা ঘটছিল। এখন তুমি আমি বলে ফেললাম যে প্রেশার এটা তাহলে এখানে অনেক বড় কিছু ভেঙে চূর্ণ মিচুর ভেঙে গেল। এখন আমাদের স্বাভাবিকভাবে আরও কিছু কথাবার্তা আসে যে আমরা এই বিশ্ব তৈরি হলো এখন মানব জাতি বা জীবজন্তু কীভাবে আসলো এটা তো নিশ্চয়ই যেদিন মহাবিশ্ব বা বিস্ফোরণের মাধ্যমে যে বিশ্ব তৈরি হলো সেদিন থেকেই তো আসলো না পরে আসলো নিশ্চয়ই পরে আসছে। তো সেখানে আমি তুমি আস্তে 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 কী করছি এই বিষয়ে যেমন জ্ঞান লাভ করতে শুরু করছি সেই বিষয়টা কি অনেক অনেক বড়ো এবং এই বিষয়ে যারা আলোচনা করছে তাদের যে আমরা কী করি তাদের সাহায্য নিয়ে আমরা কথা বলি তাদেরকে কী করি বিজ্ঞান এবং এই কাজ করতে গেলে আমাদের দেখা যাচ্ছে অতীত থেকে বর্তমান তত্ত্ব অনেক জ্ঞানী গণী বিজ্ঞানীদের সংস্পর্শে আসবে। তারা কীভাবে জ্ঞান লাভ করছে তারা প্রথমত বিজ্ঞান ভিত্তিক চিন্তাভাবনায় একটা প্রক্রিয়াগত ফলাফল লাভ করছেন কীভাবে কোনো একটা বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন পর্যালোচনা করেছেন এবং লিপিবদ্ধ করেছেন করে সেখানে সিদ্ধান্ত আকারে এই বিজ্ঞানের বিষয়গুলোকে আলোচনা করেছে এবং পদার্থবিজ্ঞানের বিষয়ে যখন আসতেছি তখন যেহেতু আমি আগে বলেছি বস্তু এবং শক্তি নিয়ে যে শাখায় বিজ্ঞানের যে শাখায় কোনো বস্তু এবং তার অন্তর্গত শক্তি নিয়ে আলোচনা করা হয় সেটাকে আমরা বলছি পদার্থবিজ্ঞান। এবং তোমাদের আমাদের অনেকেরই স্বাভাবিক এই বিষয়গুলোকে আলোকপাতগুলো আরও কিছু কথাবার্তা অটোমেটিক্যালি জানার আগ্রহ যায়। যেমন তুমি আমি যদি একটা উদাহরণ টানি তুমি খুব পদার্থ হঠাৎ করে এসে তারা আমাকে বললে যে আমা আমরা এই আমাকে খেতে দাও অত সে মুহূর্তে দেখা যাবে তোমার আমার কাছে তৈরি খাবার নাই কিন্তু বলছে তুমি একটু অপেক্ষা করো কতক্ষণ অপেক্ষা করো তো আধা ঘন্টা বলছে আধা ঘন্টা পরে তো আমি কিন্তু খোদাই কষ্ট পাবো আমাকে 5 মিনিট হতে দাও কি 10 মিনিট হতে দাও যেটা অল্প সময় হতে হবে আমার ধৈর্য ধরো এই প্রেক্ষিতে কী দেখা যায় সে করবে কি রান্না করে দিয়ে দূরে যাবে এবং কীভাবে তার রান্নাটা সহজ করা যায় অল্প সময় করা যায় সেই দিক চেষ্টা করবে করতে যে উনি করলেন কি অতি অল্প সময় যেটা 10 মিনিটের কথা বলছিলেন অথবা 5 মিনিটের কথা বলছিলেন
সে স্বল্প সময়ে আধা ঘন্টা না হয়ে এক ঘন্টা না হয়ে যত যেটা কল্পনাতীত ভাবে অল্প সময়ের মধ্যে রান্না করে এসে তোমার ইয়ে দেবে, তোমার সামনে তুলে দেবে। এখন আমি তোমাকে বলতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি এখানে ফিজিক্সের কি অবদান আছে। যেমন রাইস কুকার, প্রেশার কুকার, এগুলো কি হয়, টি প্রভাবশন রুটি, যেখানে প্রেশার বাড়ছে সেখানে তাপমাত্রা বাড়ছে, ইত্যাদি সহজভাবে আমরা লক্ষ্য করতে পারি। এখানে কি করছে, এখানে দেখা যাচ্ছে যে মজার বিষয় সত্য, এখানে আমরা কীভাবে এত সহজে রান্না করে করতে, উনি বললেন কি চুলায় যে হয় তার চুলার আগুনের ধাঁচ বলো, শিখা বলো, গ্যাসের ভলিউম নোব ইত্যাদি নয় বাড়াই দিচ্ছেন অথবা কমাই দিচ্ছেন, এই তো করেছেন। কিন্তু বাস্তবে কি বিজ্ঞান কি বলে সেদিক লক্ষ্য রাখলে আমাদের একটু বিজ্ঞানের সাহায্য নিয়ে কথা বলতে যাচ্ছি, এবং তোমরা নিজে থেকে বুঝতে পারবে যে এখানে ফিজিক্স কী হয় বাস্তব জীবনে কাজে আসে, এবং ভৌত পদার্থবিজ্ঞান বা প্রকৃতি পদার্থবিজ্ঞান হিসাবে বা প্রকৃতির বিজ্ঞান হিসাবে কীভাবে তোমাকে আলোকপাত করে। সেই দৃষ্টিবন্ধ রাখলে আমি তুমি সবাই একটা জিনিস স্বীকার করবো যে আমরা আমাদের মানব চক্ষু আল্লাহ দান হিসেবে আমরা পেয়েছি, এবং সেখানে দেখেছে একটা সব কোন কিছু আমরা দেখতে পাই না, একটা নির্দিষ্ট বস্তু দেখতে পাই, নির্দিষ্ট আলোতে আমরা অনুভব করতে পারি, আর তারপর পাই অনুরূপভাবে আমি যে বলতেছি এই তুমি আমি ওয়েবলেন্থ সম্বন্ধে কিছু ধারণা আছে, ওয়েবলেন্থে দেখা গেছি ভিজিবল ওয়েবলেন্থ একটা কথা আছে, ভিজিবল লাইট, ভিজিবল যে সকল আলোকে আমরা দেখতে পাই, সেখানে দেখা গেছে কি দৃশ্যমান আলোর ক্ষেত্রে কী আছে, যা তরঙ্গ দৈর্ঘ্য কত মনে পড়ে, 4×10⁻¹⁷ মিটার থেকে দেখা যাচ্ছে 7×10⁻¹⁷ এই তরঙ্গ দৈর্ঘ্য থেকে আমরা সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলো রশ্মি যেটা এরকম যার ওয়েভলেংথ, অর্থাৎ বলতে চাচ্ছি ভিজিবল লাইট দৃশ্যমান লাইটের বা আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত সেটাকে বলতে যেয়ে বলছি দৃশ্যমান আলো, তার তরঙ্গ দৈর্ঘ্য কত, 4×10⁻¹⁷ মিটার থেকে এত কত। এর মধ্যে তুমি আমি আরও কিছু গল্প করে বা বাস্তবে দেখিস কি এই যে বেনি বেনি আসো কলা, এখানে কি আলো যে তরঙ্গ কথা বলেছি বেনি মানে হলো বেগুনি নীল, তারপর আস এই যে কথা আস কলা, ঠিক আছে এগুলো আমরা সাতটা বর্ণের সম্বন্ধে পরিচিত আছি, এবং সে অনুযায়ী কার তরঙ্গ দৈর্ঘ্য কম বেগুনির, তারপরে কি নীল, তারপর আসমানি সবুজ হলুদ কমলা লাল, অর্থাৎ তরঙ্গ সবচেয়ে বেশি হলো লালের আর বেগুনির হলো সবচেয়ে কম। এখন আমাদের মানুষ মানে আরও কিছু কথাবার্তা আসে এরপরে যে আরও বিষয় আছে যাকে আমরা বলি কি যার তরঙ্গ দৈর্ঘ্য কম তাই কি বলি সে ধরনের বর্ণ কি করে হালকা ভালো ইভি হালকা ভালো, যেমন সূর্য রশ্মির মতি কি আছে আজকে সকল রশ্মি দৃশ্যমান নয় আরো হালকা ভালো যেগুলো সেগুলো দেখা যাচ্ছে আমরা দেখতে পাবো, অনুরূপভাবে দেখা যাচ্ছে যে ইনফ্রারেড অতি অবলোহিত রশ্মি যেটা এখানে আলট্রা ভায়োলেট কি অতি বেগুনি আর এখানে অবলোহিত মানে যেগুলো কি লালের চেয়ে তরঙ্গ দৈর্ঘ্য যে সেগুলো বেশি আমাদের মানব চক্ষু দ্বারা আমরা কি কি কত থেকে কত তরঙ্গ ধরে আলো রশ্মি আমরা দেখতে পাই সেটা হলো 4×10⁻¹⁷ মিটার থেকে যাদের তরঙ্গ ধর্ম 7×10⁻¹⁷ মিটার সেই সময় আলোর রশ্মিগুলো আমরা দেখতে পাই, এবং যাদেরকে আমরা বলি কি দৃশ্যমান আলোর রশ্মি, আর বাকিগুলো এর চাইতে কম তরঙ্গ ধরে আলোর রশ্মি যেগুলোকে আমরা বলছি আল্ট্রাভায়োলেট রে সেগুলো দেখতে পাই না। অনুরূপভাবে যাদের তরঙ্গ দৈর্ঘ্য বেশি লালের চাইতে বা কমলার চাইতে তাদেরকে বলছি আমরা আয়া ইনফ্রারেড রে,
যাকে অবল লোহিত, অবল লোহিত মানে মানে আয়া সে এটা দেখতে পাচ্ছে না। এখন এখানে কি করছে, এখানে কথা রাষ্ট্রপতি থেকে আমার আম্মা রান্নাঘরে গেলেন এবং খুব সহজে অল্প সময়ের মধ্যে রান্না করে আমাকে উপহার দিলেন সর্বভাবে। এখানে বিজ্ঞানের শিখরের দিক হলো কি, এখানে আম্মা যে কি করেছে বাস্তবে, এখানে বিজ্ঞানের একজন জার্মান বিজ্ঞানী যার নাম গিন, আমরা কিন্তু বাংলায় ভিন বলি কিন্তু জার্মানির যে ভাষার এটা ইংরেজি এটা WEI এই কয়টা নাম তারা কি WEK দিয়ে। তো গিন নামে একজন বিজ্ঞানী, তিনি করলেন কি তাপ মিশ্রণ সূত্র বা বিকিরণ সূত্র, সেখানে থেকে প্রতিমাকে দেখালেন যে এই এই তাপটা কার শক্তি এটা এর সাথে একটা সম্পর্ক বিষয় আছে, মানে যে সকল তরঙ্গকে মান কম অর্থাৎ আলোকশীল যে সকল আলোকশীল তরঙ্গদৈর্ঘ্য কম তার দ্বারা কি হয় তাপ বেশি তৈরি হয়, আর যার তাপ মানে তাপ যে উত্তপ্ত বস্তু থেকে যে আমরা ব্ল্যাক বডি রেডিয়েশনের কথা শুনে থাকি বা তাপীয় বস্তু বিকিরণ শুনে থাকি বা বলে থাকি সেই সম্পর্কের সূত্রটা হলো এই ভিনের সূত্র। সেখানে কি দেখা গেছে যে সকল বস্তু তাপ বিকিরণ করছে এবং বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলোকশ্রী সেখানে বিকিরিত হচ্ছে, লক্ষ্য করে দেখা গেছে সেখান থেকে দেখা গেছে যে যার তাপমাত্রা বেশি তার তরঙ্গদৈর্ঘ্য কম সে বর্ণের আলোকশ্রী, সে এখানে ওই বিকিরিত বস্তু থেকে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যে আলোকশ্রী নিশ্চিত হয়েছে সেক্ষেত্রে এগিয়ে গেছে। এখন এখান থেকে আমরা যদি এখানে দেখতে চাই তাহলে কী দাঁড়াচ্ছে, এখন এখানে কাল ল্যাম্বডার মান কত কম দেখুন, তার অর্থে কি তাপের পরিমাণ বেশি তাপমাত্রার পরিমাণ বেশি, আর লালের ক্ষেত্রে কি তরঙ্গদৈর্ঘ্য বেশি, তাহলে এখানে কী হবে তাপমাত্রা বা উষ্ণতা বা গরমের পরিমাণটাই কম থাকবে। এখন এখানে কী বলছে আমাদের কী করেছে, আমাদের করেছে কি আগে যেহেতু আমি তুমি যারা আমি ব্যবহার করতে গিয়ে দেখেছি চোরা দেখেছি কি যখন বেশি জোরে গ্যাস সাপ্লাই দেওয়া হয় বা আগুন জ্বালানো হয় তখন আগুনের রঙটা হয়ে যায় কমলা থেকে লাল, অপরপক্ষে যখন আমরা এটাকে একটু পরিবর্তন করি করে দেখেছি অল্প আছে আমরা রঙ আসছে ছবি তখন দেখেছি বর্ণের রং পরিবর্তন হয় নীল বা বেগুন হয়ে যায়। এখান থেকে আমরা শিক্ষণের দিকে কী বলতে চাচ্ছি যে আমরা যে পরিমাণ কি গ্যাসের পরিমাণটা কমাই থাকি দিয়ে আগুনের রঙটা বেগুনি বা নীলের কাছে আছে, এখন ফলে কী হলো এখানে ওয়েভলেন্থ কম তৈরি হওয়ার কারণে কী হলো আলোর রঙের পরিবর্তনের কারণে সেটা তাপ বেশি হলো এবং তাপের কারণে খুব সহজে সে রান্নাটা সরবরাহ করতে পারবে। এখন তুমি যদি এখানে বেশি আছে রান্না করতে তাহলে কী জানাতে পারবে, সেখানে দেখা যাচ্ছি একটা উদাহরণ সে বলছি সে তুমি একটা আলু চপ বানিয়েছো তো তুমি আলুর মধ্যে কী থাকে এবং ছোট ছোট ছিদ্র থাকে যে জানি কেমন, এখন যদি এখানে তুমি রেড আলোকশ ব্যবহার করছো বা যে তাপ দিচ্ছ তার বর্ণটা লাল এই অবস্থায় কী করবে এই তরঙ্গ বিষয়ের জন্য দেখা যাবে এইভাবে সে উপরে চলে যাবে কথা বলে বাস্তবে দেখা যাবে ড্রপ বলে এখন এর ফলশ্রুতি কী হবে এই ছিদ্রপথে ছোট বেশি এর তরঙ্গ বেশি হওয়ার কারণে এই ছিদ্রপথটা জালিকাটা খুব ছোট হওয়ার কারণে এর মধ্যে তাপ ঢুকবে না এবং সে ফলে কী হবে বাইরের অংশটা তাপ পাবে এবং ফার ফলে কী হবে এগুলো ছিদ্র দেবে ভিতরে সেটা দেখা হচ্ছে কাঁচাই থেকে যাবে। তখন তুমি আমি অনেক সময় বলে বসি যে রান্না হলে কি বাইরে পড়ে গেছে অথচ ভিতরে কাঁচা গেল, এখন যদি এটা না দিয়ে আমি যদি এখানে ইয়ে দিই ব্লু বাই যেটা ব্লু বা ভায়োলেট ব্যবহার করি তাহলে কী হবে ব্লু আর ভায়োলেট এগুলো সে ব্যবহার করি তাহলে কী হবে সেখানে দেখা যাচ্ছে কি বাস্তবে কী হবে কম দরদ বিশিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলোকশ্রী নিশ্চিত হবে এখান থেকে এবং সেখানে কী হবে সরাসরি এই চিত্রপথে তাপগুলো ছড়িয়ে পড়বে এবং ফলে কী হবে আলো চপ বড় বা যে কোনো পেঁয়াজ বড় এগুলো দেখাবে খুব দ্রুততার সাথে ভিতরটা সম্পূর্ণ সেদ্ধ হবে বা উপযুক্ত হয়ে উঠবে আর বাইরেটা স্বাভাবিক থাকবে এবং এটাকে আমরা বলতে পারি এবং আরও লক্ষ্য করতে পারি যে আমার আম্মারা যে কোনো ভাজা পোড়া ইত্যাদি ইত্যাদি তৈরি করে তখন দেখা যায় যে খুব
अर्को अक्षर अन्त त्यस यति क्रममा बुझ्न चाहन्छ ए फिजिक्स कोथाए न ग्रान्डमा बोल्न सिकाउने बाबा चिस केन्द्र सिकाउने बाबा चिस केन्द्र क्षेत्र चाहिँ सुरुटा दिन त तपाईँहरूले प्रश्न अटोमेटिकली आइसक्यो जे यता किभावे सम्भव छ এবং সেটা সম্ভব করতে গেলে আলোচনা করতে গেলে আমাদের একটু আরেকটু জানা যেতে পারে যে আমরা ডিকারকে পঞ্চবিজ্ঞানের আলোচনা শুরু করতে আমরা কী করেছি দেখেছি এখানে এই একটা নির্দিষ্ট সময় আছে সেই ইলেকট্রন আবিষ্কারের আগের পিরিয়ড কোথায় এই ইলেকট্রন কত সালে আবিষ্কার হয় 1899 সালে এই সময়ের আগে পর্যন্ত আমরা বিজ্ঞানের যে আলোচনাগুলো করেছি বিজ্ঞানীরা যে কথাগুলো বলেছেন সেগুলো খুবই লোকের দৃশ্যমান না কেমন দৃশ্য হতো যেমন নিউটন সাহেব বলেছেন কি তৃতীয় সূত্র আছে সেখানে বললেন যে তৃতীয় সূত্রের মাধ্যমে বলে প্রত্যেকটা ক্রিয়া সমান এবং বিপরীত আছে দ্বিতীয় সূত্র কি বললেন কোন একটা বস্তুর বল প্রয়োগ করলে বস্তুটার ভরবেগ পরিবর্তন করে এবং এই পরিবর্তনের হারটা হলো পরাশক্তি প্রথমটা বললেন কি বল প্রয়োগ যদি নাই করা হয় তাহলে বস্তুর গতি পরিবর্তন হবে না এগুলো কিন্তু সবই আমরা শুনতে পাই দেখতে পাচ্ছি না এরকম একটা অবস্থা আসছে কিন্তু মজার বিষয় হলো কি অন্যভাবে আরও শুধু আর্কিমিডিসগুলো আছে ইত্যাদিতে অনেক কিছু থাকতে পারে এখন তোমার বাস্তব ক্ষেত্রে দেখছি যে ইলেকট্রন আবিষ্কার পরে কি করছে ইলেকট্রন আবিষ্কারের পরে দেখো যে এই ইয়ের নামে শুনেছ যেটা এক্স রে রশ্মি এটা কীভাবে তৈরি হয়েছিল এটা কিন্তু দেখেছি কর্নেল রঞ্জন নামে একজন এটা তো করেছিল কি যে যে থামছে ইলেকট্রন আবিষ্কার ইলেকট্রনের আরও বিষয় তো ঘটনা কি তুমি যদি 1 গ্রাম ইলেকট্রন নিয়ে কথাবার্তা বলো 1 গ্রাম তো সেখানে যে এত পরিমাণ শক্তি নিয়ে থাকে যা নিয়ে তুমি যদি 100 ওয়াটের 10টা বাল্ব চালাও তো 10 বছর ইলেকট্রন কন্ট্রোল আছে তো এই যে বিষয়গুলো হলো এখন আমি আগে বললাম যে এটা চিকিৎসা বিজ্ঞানের জন্য প্রয়োগ হয়েছে আমরা সহজে জানি এক্সরে এক্সরে কি একটা আলো রশ্মি সাধারণ রশ্মি না কেমন ধরনের রশ্মি সেটা দেখলাম কি কর্নেল রঞ্জন নামে একজন জার্মান বিজ্ঞানী উনি বললেন কি দেখলাম কি একটা ধাতু পাতেন করে একটা ইলেকট্রনকে অতি মাত্রায় গতিশীল একটা ইলেকট্রনকে ছুঁড়ে নেবে ফলাফল দেখো কি এই পাথেরটা ফুটন আলোকর্ষ আকারে বেরিয়ে যাচ্ছে ফোটনের এনার্জি তুমি আমি এর মধ্যে কতগুলো জেনে এবং আলোকর্ষ আকারে বেরিয়ে যাচ্ছে এতে করে তোমার আমার এই রশ্মিটা তরঙ্গদৈর্ঘ্য কত তরঙ্গদৈর্ঘ্য কত অত্যন্ত কম ল্যাম্বডা মান কত দেখাচ্ছি নেওয়া হবে এই অ্যাংস্ট্রম এখানে অ্যাংস্ট্রম বলতে আমরা কি বুঝি 10^-10 মিটার অর্থাৎ বলতে চাচ্ছি এই যে এক্স রে কথাটা বলো এই যে একটা ফোটন আকারে বেরিয়ে যাচ্ছে তার তরঙ্গদৈর্ঘ্য কথা বলছি তার তরঙ্গদৈর্ঘ্য এত কম এটা এখন প্রশ্ন আসলে যে এটা পেনিট্রেট করে কীভাবে তুমি আমি জানি মেকানিক্যাল ওয়েভ আমরা কী বলি কি সে ডি ইজ ইকুয়াল টু কি লিখি এফ এখানে এর দ্বারা ফ্রিকোয়েন্সি অনুভাবে আমরা আলোক শক্তি জন্য এখানে কি নিউ ল্যাম্বডা এখানে কি এখানে নিউটা কি ফোটনের ফ্রিকোয়েন্সি আর এর তরঙ্গ এবং এটা যদি কনস্ট্যান্ট হয় এসে এটা কনস্ট্যান্ট তাহলে সেই ক্ষেত্রে কি ল্যাম্বডার সাথে ফ্রিকোয়েন্সি সম্পর্ক কেমন অর্থাৎ যার ফ্রিকোয়েন্সি দৈর্ঘ্য সরি তরঙ্গদৈর্ঘ্য কম তার ফ্রিকোয়েন্সি দৈর্ঘ্য বেশি এবং এর সাথে আরও কিছু কথা আছে তুমি এই যেটা ই এর সাথে ছিল ই ইজ ইকুয়াল টু এফ বা ডব্লিউ আছে এটা কি প্ল্যান কনস্ট্যান্ট এবং এটা যদি কনস্ট্যান্ট হয় এটা আছে তাহলে আছে এটার মান যেখানে বাড়ছে এনার্জি সেখানে বাড়ছে অর্থাৎ এখানে আরও বেশি যা তরঙ্গদৈর্ঘ্য বা আসতে তার সাথে এটা অনেক ছোট আর ল্যাম্বডা মান কি যে এখানে যে দৃশ্য বাড়াচ্ছে তার মান কত অনেক ছোট ফলে তার কী আছে যেহেতু সে আলোর বেগে বাড়াচ্ছে আলোর বেগ কনস্ট্যান্ট সেখানে কিছু তার কম্পাঙ্ক বেশি হয়েছে এবং বেশি হওয়ার ফলে হয়েছে তার এনার্জি বেশি হয়েছে ফলে কী হচ্ছে সে সেই এক্স এফ এ যে রশ্মি হওয়া হচ্ছে সেটি কী হচ্ছে আমাদের দেহের মতো জায়গাগুলো ভেদ করে চলে যেতে সক্ষম হচ্ছে এবং সেই রশ্মিটা কি আমরা নাম দিচ্ছি এক্স যা কিনা মানব কল্যাণে প্রথম আবির্ভাব ঘটে না মানব কল্যাণের জন্য প্রথম বিজ্ঞানের ফিজিক্সের যেটা আমরা তোমার সবাই জানি 1900 নোবেল প্রাইজের ঘটনা আসলেও প্রথম যে নোবেল প্রাইজ পান সেটা কিন্তু 1901 সালে এবং এই কর্নেল রঞ্জন যে রশ্মি আবিষ্কার ছিলেন এক্সরে তার কারণে এবং যা মানব কল্যাণে মেডিকেল সায়েন্সে ব্যবহৃত হয়েছিল সেটা কীভাবে হয় আমাদের যদি কোনো কারণবশত
আমার পেটে সমস্যা হয় বা ভিতরে কোনো সমস্যা হয়, আমি যদি কোনো ডাক্তারের শরণাপন্ন হয় তখন কী হয় বাস্তবে? তিনি কি আমাকে ওই তাদের সাধারণ লাইট দেখেন না, এক্স রে মাধ্যমে দেখেন। এক্স রে মাধ্যমে কী করে তাদের আমাদের ভিতরে দেহের প্রেট্রেশন পাওয়ার যেটা ইজ ও রেস, এই যে ওয়েবলাইটের কারণে আমাদের প্রেট্রেশন পাওয়ার বেশি, ফলে কী হচ্ছে ওই রশিটা আমাদের দেহ ভেতরে চলে যাচ্ছে কিন্তু আমাদের কিছু কিছু অংশ ভেতরে সক্ষম হচ্ছে না। সেখানে যদি আমরা এক্স রে প্লেট যেটা করি সেই প্লেট স্থাপন করে সেখানে ছবিটুকু আকারে ইন্টারপ্রেট করে দেখতে পাচ্ছি এবং এই থেকে আমরা এগুলো ব্যবহার করতে পারছি। যাও এখানে যেমনটা আমি বললাম যেখানে কীভাবে ভৌত পর্যন্ত পদ বিজ্ঞানের কথাটা এসে গেল, এখানে যেমন ধরো এখানে কি এগুলো কি বস্তু, ইলেকট্রনিক প্রাণ আছে না, কোনোভাবে আগুনিক প্রাণ আছে না, অপরকে আগুনকে আমরা কীভাবে বিশ্লেষণ করলাম, নানাকালে কীভাবে ভাই দেখালাম, সহজভাবে দেখা দিলে ঘরে এই কথাগুলো স্মরণ করে বৈদিক মাধ্যমে বলছি যে এটা ওরকমভাবে আরও কিছু কথাবার্তা আসে। যেমন দুটা অংশ বিভক্ত যে বললাম কি এই ইলেকট্রন আবিষ্কারের পূর্ব মুহূর্তে একটা সময় আছে তাকে আমরা মানে পুরাতন সময় বা বিজ্ঞানে যে ফিজিক্স পড়ি ক্লাসিক্যাল ফিজিক্স এই কথাগুলো আসে, এখন ক্লাসিক্যাল ফিজিক্স এই যেটা মানে পুরাতন সনাতন ফিজিক্স এই কথাগুলো আসছে, আর এখানে বলছি মডার্ন ফিজিক্স এই যে কথাগুলো তুমি আমি কেন মডার্ন বলছি সেই কথা বলতে গেলে সাহেব বলে মডার্ন মানে আধুনিক, এবং সেখানে দেখাচ্ছি যেমন এখানে কে মাত্র আমি আমাদের এক্স রে দেখালাম, এক্স রেটা প্রতিপক্ষে দেখা যাচ্ছে মডার্ন ফিজিক্সের সবগুলো জিনিসই আধুনিকভাবে যে কল্পনা করে সেখানে দেখাচ্ছি দেখা যাচ্ছে। সেজন্য অনেক সময় বিজ্ঞানটা এই দিকের অংশ হয়ে বলছি দর্শন বিজ্ঞান যে টেলিভিশন বলি ইত্যাদি ধরনের বুঝছো, অন্যভাবে এদিকে শোনা যায় যেহেতু তাই এদিকে এই অংশগুলোকে বলতে চেষ্টা করে যে শোনার জন্য সুবিধা হতো রেডিও বা টেলিভিশন না, মানে বিজ্ঞানের অংশগুলোকে দর্শনমূলক আর একটা শ্রোতা বা শোনা যেগুলো শোনা যায় শুধুমাত্র উপর দিকে করা যায় কিন্তু দেখা যায় এরকম ভাবে বলছে। এখন তোমাদের প্রশ্ন আসলে কি যে দেখা গেল কীভাবে এক্স রে দেখা গেল, অন্যভাবে বিজ্ঞানীরা কী বলে আমাদের তো নাম শুনেছে তোমরা আলবার্ট আইনস্টাইন সম্বন্ধে নাম শুনেছে তাই না, তা সেখানে কী করছে যখন এক্স রে আবিষ্কার করলেন সেখানে কীভাবে করলেন একটা প্লেটের উপরে মনে করে যে ইলেকট্রন ছুঁড়ে মারলেন এবং মারার পরে সে একটা রশি মেলে তার নাম এক্স রে। এখন যাকে আমার ফোটন বেরিয়ে গেল ফোটন কোনো বেরিয়ে গেলো সেটাকে আমরা আর কি তার তরঙ্গ আকর্ষণ যাচ্ছে তখন আমরা বলছি ফোটন রশ্মি এবং তার তরঙ্গের ভিত্তিতে সে খুব স্বল্প তরঙ্গের দুর্গের যে ফোটন পাচ্ছে সেখানে আমরা বলছি এটাকে এক্স রে। এখন স্বাভাবিকভাবে আলবার্ট আইনস্টাইনের বয়স খুব কম ছিল, ওনার এই 1901 সালে যখন এক্স রে আবিষ্কার হলো সে সময় তার বয়সের পরিমাণ কম ছিল এবং তিনি মাথাও কিছু খেল যে এখানে আমরা তো ছোটবেলায় বা আগে থেকে ক্লাস অল্প সময় থেকে জানি যে নিউটনের স্থান লব কী বলে প্রত্যেকটা ক্রিয়া একটা সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, তাহলে এখানে এখানে যদি ইলেকট্রনকে ছুঁড়ে দিয়ে একটা ধাতু পদার্থের উপরে আমরা যদি ফোটন বা এক্স রে রশ্মি পেতে পারি তাহলে এখানে ফোটনকে যদি আমি কোনো প্লেটের বসে দিই তাহলে নিশ্চয় আমরা ইলেকট্রন পেতে পারি, এই উপরে দিন বা এই চিন্তাভাবনার উপরে পরীক্ষা নিরীক্ষা চালে উনি বললেন 1905 সালের দিকে উনি বললেন কি একটা প্লেটের উপরে ধাতু পদার্থের উপরে যাকে আমরা বলছি ফটো ইলেকট্রন এবং সংক্ষেপে আরো সুন্দরভাবে নতুন বলে রেখেছি কি ফটো মানে তড়িৎ চুম্বক ক্রিয়া বলছি অনেক সময় বলছি ফটো ইলেকট্রিক ইফেক্ট বলছে ফটো ইলেকট্রিক ইফেক্ট মানে আর কিছু না ফটো কোন একটা ভালো পদার্থ করে আলো ফেলেছি যেটাকে আমরা ফটো ফেলেছি সাফিসিয়েন্ট তার প্রয়োজনীয় বা কম্পানকে তরঙ্গিষ্ট তারপরে সেটা আমরা ইলেকট্রন দিয়েছি অর্থাৎ আমি বলতে পারছি বা বোঝাচ্ছি তোমাদের একটা ধাতু পাতের উপরে অতি দ্রুত বলেছি একটা ইলেকট্রন দুজন পেয়েছি তখন আমরা ফটো পেয়েছি যার তারা মধ্যে ধরে এক্স রে মানে খুব এক্স রের কাছে আসি অ্যানস্টমের কাছে আসি আর অপরপক্ষে যখন আমি ফটো ফেলেছি তখন আমরা ইলেকট্রন দিয়েছি এবং এটা কীভাবে আমরা ব্যবহার পেয়েছি তুমি আমি বাসার ছাদে এই সোলার প্যানেলের গল্পটা শুনে থাকি একটা ধাতব পাত আছে সেখানে সূর্যের আল্ট্রাভায়োলেট রে বা আলো বা যে কোনো ফ্রিকোয়েন্সির যে রে আলো পেশি করছে সেখানে দিনের বেলায় করছি ফলে ইলেকট্রন হচ্ছে এখানে
সেটা বৈদিকতার মধ্যে বাসার মধ্যে আমরা ব্যাটারিতে সঞ্চিত করছি, করে সেখানে সঞ্চিত করছি, করার পরে সেখান থেকে কী করছি আবার অন্ধকার সময় রাতের সময় আমরা সেটাকে দেওয়া। এই যে দর্শন কথাটা বললাম, দৃশ্যমান কথা বললাম, ফিজিক্সের কিছু অংশ দৃশ্যমান আর কিছু অংশ অদৃশ্য, কিন্তু আমরা বুঝি যে বিজ্ঞান সব সময় আমাদের কাছে আছে এবং পদার্থবিজ্ঞান উঠছে, আমাদের সব সময় স্বাভাবিকভাবে যেখানে যাবে সে চিকিৎসা বিজ্ঞানে যায় অথবা বাস্তব জীবনে কোনো পথ চলতে যায় বা আকাশে যায়, যেমন মেডিকেল সায়েন্স, ইলেকট্রিক্যাল সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং সায়েন্স যেগুলো আছে, এগুলো সব ক্ষেত্রে আমাদের ফিজিক্সে অবদান আছে। এবং সেই ভিত্তিতে আমরা বলেছি কি ফিজিক্সে অনেক বিষয়ে বিনিয়োগ করেছি, কখনো বলেছি যে মেকানিক্যাল মেকানিক্স এক কথায় বড় বিদ্যা, যেগুলো বলেছে একটা বলেছে কি মেকানিক্স পদার্থবিজ্ঞানের কিছু অংশে দেখেছি যে বলবিদ্যা আলোচনা করেছি ওই ব্যাগ, তারপরে দেখেছি এই যে কথা বলেছে ওয়েভ অ্যান্ড যেটা অ্যাকাস্টিং বা শব্দবিজ্ঞান, অনুরূপভাবে ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম, টেলিভাবে অপটিক্স অ্যান্ড ইত্যাদি ইত্যাদি আছে। এইভাবে পদ্ধতির অসংখ্য নিউক্লিয়ার ফিজিক্স আছে, তারপরে যে দেখবে যে অ্যাটমিক্স আছে, তারপরে যে কসমোলজি আছে ইত্যাদি সবই আলোচনায় আসবে বা তার অংশ নিয়ে এসে ইন্টারমিডিয়েট জানতে হবে। তো এটা তোমাদের প্রথম ক্লাস, অনেকে গুরুত্বহীনভাবে দেখে, কিন্তু বিজ্ঞান এমন একটা জিনিস যেখানে প্রথমত আমাদেরকে জানার আগ্রহ নিয়ে ক্লাসে কোর্স করতে হবে, জানার আগ্রহ নিয়ে আলোচনা করতে হবে। এবং সে কারণে আমাদের কী কী জিনিস খুব গুরুত্বপূর্ণ, প্রথমত অনেকেই যেমন অনেকেই বলে যে কী কেন এবং কীভাবে, এই তিনটা বুঝতে খুব গুরুত্বপূর্ণ। কোনো কিছু ঘটছে সে বিষয়টি কী, কেন ঘটছে সেটা কী এবং কীভাবে ঘটছে, এই কথাগুলো আমরা বিভিন্ন কারণে প্রশ্ন শুনব জিজ্ঞাসা করতে। আর আমাদের আলোচনায় এখানে আমরা অনেক সময় বলে থাকি যে এই কথাটা আসমানে তো তুমি আমি সবাই জানি আসমানে কি জিজ্ঞাসা, কিন্তু এখান থেকে আমরা আবার অনেক সময় বিশ্বাস হিসেবে বলতে যে বলি কি আসমানে এটা মানে কি অ্যাটিচিউড, বুঝছো অ্যাটিচিউড মানে দৃষ্টিভঙ্গি। তো কোনো কিছু বিষয়ে আলোকপাত করতে গেলে জানতে গেলে তোমার প্রথমত কী দরকার, ভালো দৃষ্টিভঙ্গি অ্যাটিচিউডটা ভালো হচ্ছে পজিটিভ হচ্ছে, যেমন আমরা অনেক সময় বলে দিই কি তোর দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো তোর জীবনটা বদলায় দেবে, তার ভালো উদ্দেশ্য নিয়ে ভালো চিন্তাভাবনা নিয়ে অংশগ্রহণ করবে, সামনে আসবে, অবশ্যই উজ্জ্বল ভবিষ্যৎ অর্জন করবে। এবং অ্যাটিচিউড ভালো থাকে কি হয় তুমি সেখানে কোনো একটা বিষয়ে দক্ষতা অর্জন করো, স্কিল হও, এবং এইটুকু যখন হয়ে যায় তখন আবার আরেকটা জিনিস তুমি লাভ করো কি নলেজ পেয়ে যাও, তুমি যখন তোমার মধ্যে ভালো অ্যাটিচিউড থাকবে তখন তুমি দক্ষ হবে, তারপরে কী হবে দক্ষতা লাভ করলে তুমি ওই বিষয়ের উপরে জ্ঞান লাভ করবে। এই যে কথাগুলো আমরা তোমরা বিভিন্নভাবে জানি এই কথাগুলো তো মিথ্যা না, তুমি সর্বক্ষেত্রে পাবে, এবং এই সকল জ্ঞান বা অ্যাটিচিউড থাকলে পরে থাকলে তোমার আরেকটা জিনিস পাবে যে তুমি কোনো জিনিস সম্বন্ধে ভাবতে শিখবে। তুমি আমি অনেক সময় বলি কি যে আমার ভাবনা নাই চিন্তা নাই, তাহলে তোর পাশে বন্ধু বা চালাক লোক ব্যক্তি বলবে কি তোমার যেন ভাবার মতো ক্ষমতা নাই, নিশ্চয়ই তোমার জ্ঞান নাই তাই না। এবং এখানে আরেকটা কথা থাকতে একটু বলি, তোমার এই থিঙ্কিং থাকলে কী তার নলেজ আছে, চিন্তা ভাবনা করার সুযোগ আছে, আমরা অনেক সময় করিয়া ভালো নাই করিয়া ভাবিও না ভাবিয়া করবো এই কথাগুলো বলে থাকি। এখন কেউ যদি চিন্তা ভাবনা না করে পড়ে তাহলে তার ভুল বসে হবে, ভুলটা কীভাবে হয় যেমন তোমার থিঙ্কিং থাকে কিন্তু করবে লিঙ্কিং থাকে, কোনো একটা বিষয় সম্বন্ধে তুমি যুক্ত করার সাহস পাবে, চিন্তা করতে সহজে, তাহলে তুমি যদি কাজ করবে তখন তোমার ভুল কম হবে বা হতে পারে না। এই বিষয়গুলো আমাদেরকে শিক্ষণের দিকে আস্তে 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 পর্যায়ক্রমে আলোচনা আনবো, এই সেই দৃশ্যগুলো থেকে আমাদের এই অধ্যায় ভৌত জগতের পরিমাণ এবং আরও কিছু অনেক কিছু জানা আছে যেটা একদিনে শেষ করার কথা না। বিজ্ঞান অনেক বড় জিনিস, বিজ্ঞানের জন্মসূত্রে আমরা যে সময়টা পেয়েছি সেটা অত্যন্ত নগণ্য এবং যুগে যুগে কালে কালে সবসময় চলতেই থাকবে বিজ্ঞানের অনুসন্ধান। তো যাই হোক তোমরা নেক্সট ক্লাসের জন্য এই চ্যাপ্টারটা পড়ে আসবে এবং আমি চেষ্টা করব তোমাদের বিজ্ঞান কী বলে সেটা লিপিবদ্ধ করে একবার নোট আকারে তোমাদের সাপ্লাই দিতে, এবং তোমরা যেন সারা জীবনে এটার প্রতি লক্ষ্য রেখে সামনে তোমাদের বিজ্ঞানমুখী হোক সেদিকে অবসর হবে। ধন্যবাদ।